একটা ইতিহাস কোরআনে আছে, আল্লাহ আল্লাহর কাছে রাসূলের কাছে আকর্ষণের পাত্র হয় নাই, সারা দুনিয়ায় আকর্ষণের পাত্র ছিল। কেমন পাত্র ছিল? যে আসত সে খোদা মনে করে সেজদা পর্যন্ত করত। এক মিনিটের ভরসা যে নাই এটাই সত্য, কিন্তু কে কখন যাব তা জানি না, কিন্তু সত্য এটা আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হয়ে যেতে হবে। আল্লাহর কাছে যদি আকর্ষণের পাত্র হয়ে গেলাম, আল্লাহর রসুলের কাছে যদি আকর্ষণের পাত্র হলাম, এটাই যে কিভাবে হবে। দুনিয়াতে আকর্ষিত হওয়ার অনেক পন্থা আছে, অনেক রাস্তা খোলা আছে, অনেক ভাবে দুনিয়াতে আকর্ষিত হওয়া যায়। আকর্ষিত বোঝেন যার দিকে সবাই চোখ তুলে তাকাইতে থাকে, কিন্তু আল্লাহ আল্লাহর রসুলের কাছে আমি আকর্ষণের পাত্র হব কিভাবে? আমার কথার শুরু এটাই, এটাই ফিনিশিং পর্যন্ত যাব। যত ধ্যান দিয়া শুনব আশা করি দিলে গাইতে পারে, আর যদি দিলে গাইতা গেল তাহলে ইনশাআল্লাহ আমার সামনে রাস্তা উন্মোচিত হবে, আমি রাস্তা পাব যে আল্লাহর কাছে কিভাবে আমি আকর্ষণের পাত্র হব, রসুলের কাছে কিভাবে হব, আর চিরদিনের জন্য হব। দুনিয়ায় তো মানুষ আকর্ষণের পাত্র হয় সাময়িক, টাকা আলার কাছে যতদিন টাকা আছে ততদিন আকর্ষণের পাত্র, টাকা শেষ আকর্ষণ শেষ। রূপসী আকর্ষিত অত রূপসীর দিকে আকর্ষিত অতক্ষণ যতক্ষণ রূপ আছে, রূপ নাই আকর্ষণ শেষ। যুবকের দিকে আকর্ষিত মানুষ যৌবন আছে যতক্ষণ, দুনিয়াটা সাময়িক। আল্লাহ আল্লাহ রসুলের কাছে যদি কেউ আকর্ষিত হল এটা চিরদিনের জন্য হবে, চিরদিন, চিরদিনের জন্য আকর্ষণের পাত্র হবে, চিরদিন আকর্ষণের পাত্র। আর ঠিকানা ওই জান্নাত হবে ঠিকানা, যেটা চিরদিনের জন্য দিবে। একটা ইতিহাস কোরআনে আছে, আল্লাহ আল্লাহর কাছে রসুলের কাছে আকর্ষণের পাত্র হয় নাই, সারা দুনিয়ায় আকর্ষণের পাত্র ছিল। কেমন পাত্র ছিল? যে আসত সে খোদা মনে করে সেজদা পর্যন্ত করত। নাউজুবিল্লাহ, পরে পড়েন আগে বোঝেন কি করে নাই খোদা মনে করে সেজদা, কতটুকু আকর্ষণের পাত্র ছিল, সারা দুনিয়ার রাজত্ব ছিল, নমরুদের সারা দুনিয়ার রাজত্ব ছিল, চার জনের ভিতরে একজন নমরুদ, যাদেরকে আল্লাহ সারা দুনিয়ার রাজত্ব দিয়েছেন। এক বৎসর না, দুই বৎসর না, টানা 800 বৎসর, 400 বৎসর মশা ঢুকার পূর্বে, মশা ঢুকার পরে 400 বৎসর, টোটাল 800 বৎসরের রাজত্ব ছিল নমরুদের। কোনো অপোজিশন পার্টি ছিল না, একক রাজত্বের মালিক। এটাও একটা ইতিহাস, দুনিয়ায় আকর্ষণের পাত্র ছিল, মানি একজন না দুইজন না, ইতিহাসের পাতা খুঁজতে গেলে হাজারও পাওয়া যাবে। কবি শুধু শুধু বলেন নাই, আজল নে না ছোড়া কেসরা না দারা, উসি সে সিকন্দর সা ফাতে বিহারা, হর এক লেকে ক্যা ক্যা হসরত সুধারা, পরা রহ গিয়া ইহি ঠাট সারা। শুধু ঐতিহ্যের ছবি রয়ে গেছে, ঐতিহ্য রয়ে গেছে, মালিক নাই, সত্য এটাই। একটা ইতিহাস আছে, দুনিয়ায় আকর্ষণের পাত্র ছিল, দুনিয়ায় বিশ্ব সুন্দরী হইতে পারে তা নিয়ে আমার কোনো আপত্তি নাই, দুনিয়ায় ওয়ার্ল্ড ফেমাস হইতে পারে, অলরাউন্ডার হইতে পারে, একক ধনী হইতে পারে, সারা দুনিয়ার রাজত্ব তার পায়ের নিচে হইতে পারে, আমার কাছে কোনো আপত্তি নেই, কোনো আলাপ আলোচনা নাই,
আমার কথা হলো আল্লাহর কাছে আমি আকর্ষণের পাত্র কিনা। যুবক ভাবো তুমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা। কবরে যাওয়ার পরে রসূল তোমাকে দেখা হাসবে কিনা, তাইলে বোঝা যাবে তুমি আকর্ষণের পাত্র। বহুত যুবক আছে দুনিয়াতে যারা যৌবন বয়স শুরু হইতে দেরি, আল্লাহর রসূলকে স্বপ্নে দেখতে দেরি করে নাই। বলো যুবক, তোমার মন কি চায় না তুমি আল্লাহর রসূলকে একবার স্বপ্নে দেখো? চায় না? না চায় না। চাইলে তো এই যুবকরা জীবনে একবার হলো চুল আল্লাহর রসূলের আদর্শে কাটতো, একবারও তো এই পর্যন্ত কাটে নাই। সব তো নেটের থেকে চুলের স্টাইল দেখে কাটে, ঠিক না? সারা রাত্র নেটে বৈশা হেয়ার স্টাইল দেখে দেইকা একটাকে সেভ করে সেলুনে নিয়ে ওইটাকে রাখে আর বলে আমার চুলটা এইভাবে কাটা দাও, আর সেলুনালাও দাম হাঁকায় এই স্টাইল আমাদের এখানে নাই, এটা কাটতে গেলে 500 টাকা লাগবে। বলছে টাকার প্রশ্ন না, স্টাইলের প্রশ্ন। যুবক তোমার স্টাইলের বিরুদ্ধে না, আমি তোমার অভিরুচি, আল্লাহ স্বাধীনতা দিছে তোমাকে, তুমি যেমন খুশি তেমন সাজতে পারো, আল্লাহ স্বাধীনতা দিছে। আমি বিরুদ্ধে না, কিন্তু তুমি নবীকে দেখতে চাও, জীবনে তো একবারও তুমি নবীর স্টাইলে চুল কাটলে না, একবারও তো মসজিদের ইমামের কাছে যে বললে না যে আমি নবীর স্টাইলে চুল কাটতে চাই, ওই স্টাইলটা আমাকে একটু দেখায় দেয়, দেখি একবার চুল কেটে আমি স্বপ্নে নবীকে দেখি কিনা, নবীর কাছে আকর্ষণের পাত্র হই কিনা। মহব্বত তো সবাই নবীকে করি, সিলেটের মানুষ একটু বেশি করে, কিন্তু এটার নাম কি মহব্বত? বলেন, এটার নাম কি মহব্বত? তাসির রাসূল ওয়া তুযহিরু হুব্বাহু। কবির কথাই মনে হয় সত্য, তুমি মহব্বত মহব্বত করো, নবীর আদর্শ পছন্দ করো না, অথচ কিয়ামতের বাদশা যিনি, কিয়ামতের মাঠের বাদশা যিনি, বাদশা আল্লাহ মালিক বটে আমি মানি, কিন্তু বাদশাহী দিছেন বন্ধুকে, লেওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন যাকে আল্লাহ বারবার বলবে, যিনি চিৎকার দিবে উম্মতি বইলা, প্রত্যেক চিৎকারে আমার মনে হয় আল্লাহ বলবে সালতোতা, বন্ধু চিৎকার দেন কেন, চান না, কাকে চান, কতটি চান আমি দিব, সালতোতা, কাকে চান, কতটি চান আমি দিব, আপনার সাথে ওয়াদা আমার, সালতোতা, সাফি তু সাফা, কার কার ব্যাপারে সুপারিশ করবেন, কতগুলা করবেন, দিব সব। দুনিয়াতেই বইলা আরছি, আপনি দুনিয়ায় যখন ছিলেন তখনই আপনাকে শুনাইয়া দিছি, সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করেই ছাড়ব, যেই কোনো মূল্যে হোক, যেই কোনো ভাবে হোক, যা দিয়া হোক আপনাকে আমি রাজি করি, ওয়াদা হয়ে গেছে। যে রসূলের হাতে কিয়ামতের মাঠ, কোরআন বলে যে রসূল পক্ষে যাবে তো আল্লাহ পক্ষে আসবে, আল্লাহ নিজেই বলছেন আস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ বলে আমার কাছে মাপ চাইলে আমি ওর দিকে দেখব না, আমি আপনার দিকে দেখব, আপনি পক্ষে না বিরুদ্ধে এটা আমি জানতে চেষ্টা করব, আপনি যদি বিরুদ্ধে হন তো মাপ করব না, আপনি যদি পক্ষ হন তো গুনাহ কত দেখব না, গুনা কত এটা দেখব না, শুধু দেখব আপনি পক্ষে না বিরুদ্ধে। একজনও তো নাই এখানে আছে যে চুল জীবনে একবার আল্লাহ রসুলের আদর্শ মতে কাটছে। এই জন্য আজকে ভাবো যুবক, সবাইকে বলতেছি চলেন ভাবি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব কিভাবে। আল্লাহর কাছে কেমন আকর্ষণের পাত্র? যুবক তুমি জমিনে হাঁটবে তো আল্লাহ উপর থেকে বলবে, আমি ফেরেশতাদের উপরে তোমাকে নিয়ে গৌরব করি, ইন্নাল্লাহা ইউবাহিল মালাইকা,
বিশাব বিসালে আল্লাহ বলে যুবক তোকে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গৌরব করি, নারী ঘর থেকে বাহির হবে আল্লাহ ফেরেশতাদেরকে দেখায় বলবে একে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি, বৃদ্ধ জমিনে হাঁটবে আল্লাহ ফেরেশতাদেরকে দেখায় বলবে আসিরুল্লাহি ফি আরদিহি, আল্লাহর জমিনে আল্লাহর কয়েদী হাঁটতেছে, আগে পিছে সব মাফ করে দিলাম আর তোমাদের উপরে আমি একে নিয়ে গৌরব করতেছি। সত্য এরকমই দনি কানে আসতে থাকবে, সায়াজালুল্লাহুমুর রহমান উদ্দা, আল্লাহ বলবে আমার বন্ধু হাঁটতেছে, ভয় ভীতি কিছু থাকবে না, কানে ধ্বনি আসতে থাকবে ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হইলেই হবে। যদি এই আয়াতকে আমরা একদিকে নিয়ে গেছি, আমাদের দেশে একদিকেই ব্যবহার করা হয়, গরিব থেকে গরিব আল্লাহর ওলি হইতে পারে, ফকির থেকে ফকিরও হইতে পারে, নাইলে এতগুলা কাহিনী কিতাবে কেন আসতো, এতগুলা কাহিনী কিতাবে কেন আসতো, আল্লাহর রসুলই বা কেন বলতেন গরিব থেকে গরিব ব্যক্তিকে দেখা, কেন আল্লাহর রসুল বলতেন বাবরচি গরিব, একবারে গরিব বাবরচি, আল্লাহর রসুল খাইতে বলছেন বকরির পাও সামনের কয়টা হয়, আল্লাহর রসুল পছন্দ করতেন, বলছে সামনের পাও নিয়ে আসো, বাবরচি একটা নিয়ে আসছে, কারেকটা নিয়ে আসো, নিয়ে আসছে কারেকটা নিয়ে আসো, কয়্যা রাসূলুল্লাহি ওয়াল্লাহি ইয়াকুনু ইসনাইন, আল্লাহর কসম সামনের পাও তো দুইটিই হয়, তা আল্লাহর রাসূল বলছে ভাই হাক তোর বিনাশ হোক, তুই তো ওই সমস্ত ব্যক্তির অন্তর্ভুক্ত যারা কসম খাইতে দেরি পুরা হইতে দেরি হয় না, তুই কসম কেন খাইলি, আনতে থাকতি কিয়ামতের দিন কিয়ামত পর্যন্ত বকরির পাও বাহির হইতে থাকতো, তুই কেন কসম খাইলি, তুই তো ওই ব্যক্তি আল্লাহর কাছে আল্লাহর ওই প্রিয় পাত্র, তুই কসম খাইতে দেরি পুরা করতে দেরি করবে না, আল্লাহর রাসূল সেহরি খাইতেছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু ভুল দেখছেন, সুবে কাযিব কে সুবে সাদিক মনে করে আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ খাইতেছেন, তালাতিল ফজর ওয়াল্লাহি তালাতিল ফজর, সুবে সাদিক তুলু হয়ে গেছে, আল্লাহর রাসূল হাতেরটা রেখা দিছেন, মুখেরটা ফলা দিয়া বলছেন ওই হাত কেন কসম খাইলি, তুই তো ওই ব্যক্তি, তুই কসম খাইতে দেরি সুবে সাদিক উঠতে দেরি করে নাই, তুই যদি কসম না খাইতি আমি এক ঘন্টা না দশ ঘন্টা খাইতে থাকলো সুবে সাদিক হতো না, সত্য এরকম ওলি হইতে বেশি কিছু লাগে না, ফকিরও ওলি হইতে পারে, ফকিরও কি ফকিরও ওলি হইতে পারে, গরিবও ওলি হইতে পারে, কিন্তু ফুটতে হবে কি কি ফুটতে হবে, ফুল যেরকম ফুটলে আকর্ষণের পাত্র হয়, ফলতে হবে ফল যেরকম ফললে এই বাজারেও পাওয়া যাবে, দুনিয়ার এক কোনার ফল এই বাজারে আছে, ঠিক না আছে না, কালো কালো আঙ্গুর আছে না এই বাজারে, নাই এটা আঙ্গুর না, যদিও আঙ্গুর কয়া বিক্রি করা হয় এটা আঙ্গুর না, তো দুনিয়ার এক কোনার থেকে আসছে, জানি না এটা গাছের থেকে নামছে কবে, শিপে উঠছে কবে, আর আপনাদের এই বাজারে পড়ছে কয় বছর পর, এখনো এটার দিকে চাইলে এটা তাকায় থাকে, ঠিক না মনে হয় বুঝাইতে পারি নাই, এটা তাকায় থাকে এখনো ভালো আছে, আরো দুই চার বছর ভালো থাকবে এমনই, আর আমরাও কিনা খাইতেছি, ঠিক না মেহমান আসলো নিয়ে আসে এটা, আর মেহমান আসলে আমরা দেইও এটা, ঠিক না ফলতে হবে, এটার জন্যই বলতেছিলাম আসেন আজকে ভাবি যে আমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব কিভাবে, রসুলের কাছে হব কিভাবে, যার বিনিময়ে আল্লাহ আল্লাহ ফেরেশতা পাঠায় আমাকে উঠায় নিবে, পটুকল দিয়া উঠায় নিবে, পটুকল দিয়া
কোরআন এটাই বোঝায়, সত্য এটাই। আল্লাহ ওয়ালারা চাই নারী হোক চাই পুরুষ হোক, যেই আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হল, এটার জন্য কোনো নির্ধারিত নাই যে অমুক হবে অমুক হবে না, যে কেউ হইতে পারে, কিন্তু নিজেকে ফুটাইতে হবে, ফুটাইতে। ফুল যেরকম ফোটে, ফল যেরকম ফলে, নিজেকে ফলাইতে হবে, ফুটাইতে হবে। যুবক ভাবো তোমাকে তুমি কিভাবে ফুটাবে, দুনিয়া আকর্ষণের পাত্র নাও হতে পারে, আমি মানি, কিন্তু আল্লাহর কাছে হবে, রসুলের কাছে হবে, রসুলের কাছে হবে, নাইলে কোরআন এই কথা কোনদিন আসতো না। আবাসা ওয়া তাওয়াল্লা আনজা আহুল আমা, নবীজি সর্দারদেরকে নিয়ে বসা আছে, কিন্তু ওরা ফুল ফুটন তো ছিল না, ফলন তো ছিল না, কিন্তু অন্ধ, ফুটন তো ছিল ফলন তো ছিল, আসছে আল্লাহর রসুলকে। আল্লাহ বলতেছে বন্ধু এই দিক থেকে চেহারা ওই দিকে ফিরা, এদের দিকে না দেখা এদের দিকে দেখেন, অন্ধের দিকে দেখেন, এদের থেকে মুখ ফিরান এদের দিকে দেখেন। সত্যই ঠিক আসেন, আমরা ভাবি আসে চিন্তা করি আল্লাহর কাছে কিভাবে, আল্লাহর কাছে কিভাবে আকর্ষণের পাত্র হব, ওই ফুটানের জন্য, ওই ফুলানের জন্যই, ফলানের জন্য আল্লাহ বেশি আমাদেরকে দেন নাই, বড় কম জিনিস দিয়েছেন এই উম্মতকে বেশি দেন নাই, কেন এই উম্মতের সাথে আল্লাহর একটা ভালোবাসা আছে, যেটা সৃষ্টির ভিতরে কোন উম্মতের সাথে ছিল না। সব উম্মতের গুলা মিলাইলো মনে হয় আমাদের বিন্দু পরিমাণ ভালোবাসা হবে না, পুরাটাই মনে হয় আমাদের জন্য, নিজেকে ফুলানের জন্য, ফুটানের জন্য, ফলানের জন্য, বেশি কিছু এই উম্মতকে আল্লাহ দেন নাই। আমরা তো ভাবি বেশি দিছেন, না বেশি দেন নাই, অল্প দিছেন, সামান্য দিছেন, যেটাকে না দেওয়া বলাই চলে, না দেওয়া দেনই নাই, যেটুক দিছে এটাকে দেওয়া বলে না, যা দিছেন আমাদেরকে এটাকে দেওয়া বলে না, কোন উম্মতকে দিছে আর কমায় দিছে এটা আজ পর্যন্ত ইতিহাসে পাওয়া যায় না। ওলামা বলো কোন উম্মতকে দিছেন, কোন হুকুম দিছেন আর ওটাকে কমায় দিছেন আজ পর্যন্ত পাওয়া যায় না, কিন্তু আমাদেরকে 50 ওয়াক্ত দিছেন, বন্ধুর অনুরোধে 5 আইনা রাখা দিছেন, বন্ধুর অনুরোধে, বন্ধু বলছে আমার উম্মত 50 পড়তে পারবে না, কমাইতে কমাইতে 5 আইনা রাখা দিছেন। তখনও বন্ধু চিন্তা করতেছিল এটা পরে কি পরে না, বাস্তব যেটা ওই চিন্তাই দিলে আসছিল, আজকে বাস্তব এটাই, শতকরা 80 জন মুসলমান নামাজ পড়ে, নারী পুরুষ নির্বিশেষে 80% নামাজ পড়ে না, 80% নামাজ পড়ে না, 20% যে পড়ে নামাজের মতো নামাজ পড়ে না, 20% যে পড়ে, রাগ হয়ে যাবেন বলবো, রাগ তো হবেন না ঠিক না, দাড়ি পাইকা গেল নামাজ পড়তে পড়তে, আজ পর্যন্ত কয়জন এখানে হাত উঠায় বলতে পারবেন যে আমি কোনো আলেমের কাছে যায়া সত্যায়িত করছি আমার সুরাগুলা শুদ্ধ, আমার দুরুদ শরীফ শুদ্ধ, আমার আত্তাহিয়াত শুদ্ধ, আমার দোয়ায়ে কোন শুদ্ধ, আমার দোয়ায়ে মাসুরাগুলা যদি পড়ি এটি শুদ্ধ, আমি যে আল্লাহু আকবর বলি এটা শুদ্ধ, কয়জনে আমরা সত্যায়িত করছি বলতে পারবেন, কয়জন? একটু মাথা ব্যথা হইলে তো দৌড় দিয়া চলে যান ইবনে সিনা, ঠিক না? বাসের সাঁকো পার হয়ে দৌড়ে চলে যান গোলাপগঞ্জ দিয়া, ঠিক না? বড় বড় ডাক্তারের কাছে চলে যান, এক গাদা টেস্ট দিলেও সব কইরা বাড়িতে ফিরে আসেন,
যদিও শেষ পর্যন্ত পাওয়া গেল কিচ্ছু হয়নি, ঠিক না? দিয়া তো আসলাম, কি বলেন? হাসপাতাল গুলা সিরিয়ালে রোগী সিরিয়াল নিয়ে বসে থাকে, এক একজন ডাক্তার 100-150 রোগী ডেলি দেখে, ঠিক না? আজ পর্যন্ত তো 2 কদম হাইটা কোনো কারি হাফেজ আলেমের কাছে যায়। বললাম না যে 2 মিনিট সময় দেন, আমি একটু আপনাকে শুনাই এগুলা শুদ্ধ কিনা। রাগ হয়ে যায় না সিলেটের মানুষ, কিছু রোগ তো এরকমও আছে যে মানুষকে জান্নাত পাওয়ায় দিবে জান্নাত। বিশ্বাস হয় না? হাদিসে আছে, এটো ভালোবাসা। এই উম্মতের সাধারণ মৌত আল্লাহ চান না, কেন? এই উম্মত ভালোবাসার পাত্র। কি? আল্লাহর ভালোবাসার পাত্র হইল এই উম্মত। বন্ধুর কারণে আল্লাহ আমাদেরকে ভালোবাসতেছেন, মানুষ হওয়া হিসাবে না। আমরা বন্ধুর উম্মত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই জন্য ভালোবাসার পাত্রটা মনে হয় পুরাটাই আমাদেরকে দিয়ে দিয়েছেন। কতটুক ভালোবাসে জানেন এই উম্মতকে? আপনি জানেন না কতটুক ভালোবাসে, এটাও প্রমাণ দেখাইতেছে। এই জন্য এই উম্মতের জন্য শাহাদতের প্রকার বানাইছেন আল্লাহ 56টা। 56 প্রকার শহীদ হবে এই উম্মতের ভিতরে, 56 প্রকার। এমনকি দিনদার মহিলা মেয়ে অবিবাহিত মারা গেছে, দিনদার ছিল অবিবাহিত মারা গেছে, তার এই মৌত তাকে শাহাদতের মালা পড়াবে, তার মৌত শাহাদতের মৌত হবে। যুবক দিনদার ছিল অবিবাহিত মারা গেছে, শুধু অবিবাহিত মারা যাওয়ার কারণে আল্লাহ তাকে শাহাদতের মর্যাদা দিবে। জানেন? হায় হায় হায়, 56টা প্রকার কোন উম্মতকে দেন নাই। এক প্রকার দিছে কিনা এটাও আমি জানি না, কিন্তু এই উম্মতকে 56 ভাবে শহীদ। আল্লাহ যেন বুঝাইতে চাইতেছে, তোমাদের সাধারণ মৌত আমি চাই না, যে সাধারণ ভাবে তোমরা মরো, ভালোবাসেন। এই উম্মতকে আল্লাহ ভালোবাসেন, নিজেকে ফুটানোর জন্য বেশি দেন না, কমাইতে কমাইতে পাঁচে নিয়ে আসছেন, পাঁচে সংখ্যা পাঁচে নিয়ে আসছেন। ভালোবাসেন দেখা, বন্ধুকে ভালোবাসে বন্ধু আসছে না, কমায় যাই করে, কমাইতে কমাইতে 9 বার গেছেন, 9 বারে 45 কমে গেছে, 5 রয়ে গেছে। আমাদেরকে বন্ধুর কারণে ভালোবাসেন, বলছে সংখ্যা তো কমায় দিছি, সওয়াব কমাই কি করে, সওয়াব জাগারটা জাগায় রেখা দিছে। 5 ওয়াক্ত পড়লে কয় ওয়াক্তের সওয়াব? এটাও কম। জাগারটা জাগায় রাখেন না, জাগারটা জাগায় রাখছেন, রাইখা আবার ভাবছেন এত কম দিলে কি করে হয়, বন্ধুর উম্মত তো ভালো তো বাসি, এত কম দিলে কি করে হয়। এই জন্য ঘোষণা দিছেন জামাতের সাথে পড়তে বলেন, আপনার উম্মতকে 27 গুণ আরো বাড়ায় দেন। জিগান হুজুরতে 27 গুণ বাড়া হয় কিনা জামাতে পড়লে? তাহলে এক নামাজ কয় নামাজ হলো? এক নামাজ এক ওয়াক্ত কয় ওয়াক্ত হলো? না, 270। 1 10 10 আবার 27, 270 ওয়াক্তের সওয়াব দিবে। ফুটানো কঠিন করেন না, সহজ। এই উন্মতের জন্য সহজ, আপনাদেরকে সহজটা আমি দেখাই, সহজটা। সহজ কিভাবে সহজ করছেন? যদি আল্লাহ করে ধ্যান দিয়ে শুনেন তাহলে বুঝে আসতে পারে কিভাবে সহজ করছেন। হায় হায়, ভালোবাসে বিদায়ী উম্মতের আগেই ঘোষণা দিয়া দিছেন, তোমাদের হিসাব কিতাব বেশি নিমুনা, ইয়া আফু আন কাসির, তোমাদের অধিকাংশ গুনাই মাফ করে দিব, না চাইলেও মাফ করে দিব।
কুরআন বলে ইয়াফু আন কাসীর, তারপরও যদি কিছু থেকে যায় তো ওগুলো ফাঁকে জোকে মাফ করে দিব, মুসাবা করলেই মাফ করে দিব, মসজিদের দিকে হাঁটলেই মাফ করে দিব, কষ্টদায়ক জিনিস রাস্তাতে সরাইলেই মাফ করে দেব, মসজিদে পা দিলেই মাফ করে দেব, নামাজ পড়লে তো দিমই দিব, নাইলে আল্লাহ রসুল কেন দেখাইতেন, কেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাইতেন, গাছের পাতা নাড়ায়া কেন দেখাইতেন, বসন্তের দিন গাছের পাতা নাড়ায়া দেখাইছেন, এখন গাছের পাতা ঝরতেছে না, নাড়া দিয়া দেখাইছেন যে সব পাতা ঝরা গেছে, ইয়া রাসূলুল্লাহ এমন করলেন কেন, নামাজ পড়লে তোমাদের গুনাহ থাকে না, এরকম ঝরা শেষ হয়ে যায়, বেশি তো দেন নাই ফুটানের জন্য, জুমার থেকে জুমা পা দিলেন আপনি গুনাহ মাফ করা দেন, সামনে আসতেছে রমজান, বেশি দিন বাকি নাই, আর মায়ের তো 12-13 রাত্র বাকি আছে, 12 রাত্র বা 13 রাত্র বাকি আছে, বেশি দিন তো বাকি নাই, আসতেছে রমজান, নিজেকে ফুটানের জন্য, নিজেকে ফলানের জন্য, আল্লাহ রসুলের আকর্ষণের পাত্র হওয়ার জন্য, আল্লাহর আকর্ষণের পাত্র হবে কেমন, নিতে যখন আসবে তো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলবে বান্দাকে গার্ড অফ অনার দিয়া নিয়ে আস, শুধু গার্ড অফ অনার না, খালি হাতে না, জান্নাতের উপটুকন দিয়া নিয়ে আস, 500 ফেরেশতা জান্নাতের উপটুকন নিয়ে আস, হাদিসে আছে, জান্নাতের উপটুকন দিয়া নিয়ে আস, তোমাদের স্লোগান হবে গার্ড অফ অনার দেয় যখন, তখন কিছু আওয়াজ করে দেখছেন না, আল্লাহ বলে তোমরা আওয়াজ করবা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এটা তোমাদের গার্ড অফ অনারের আওয়াজ হবে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আরো একটা শব্দ বেশি বলবে আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, সবাই ফিতা টানতে টানতে যাবে যেন বান্দা জান্নাত দেখতে দেখতে আমার কাছে চলে আসে, নিজেকে ফুটাই, আসতেছে রমজান, আসতেছে রমজান, ভালোবাসা দিছিলেন, ভালোবাসা নবীজির দিলে ব্যথা ছিল, আমাদের মতো কপাল পরা উন্মত মনে হয় আসে না, বাংলা একটা প্রবাদ বাক্য আছে সবার কপালে সব শোভা পায় না, আমি বললাম না গুরায়া বললাম, এই প্রবাদ বাক্যটা অন্যভাবে, সবার কপালে বলে সবকিছু শোভা পায় না, আমাদের কপালেও মনে উন্মত হওয়া শোভা পায় না, তিনবার আল্লাহর কুদরতি হাত আল্লাহ আমাদের উপরে লাগাইছেন, মানুষ বানাইতে যায় একবার, বাছাই উম্মতে মুহাম্মদি হিসাবে বাছাই করতে যায় একবার, লেবেল লাগাইতে যায় একবার, কিন্তু শোভা পায় নাই মনে হয়, শোভা যদি পাইতো হায় 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 হায়, 80% উম্মত নামাজ পড়ে না, আল্লাহর রসুলের দিলে ব্যথা ছিল, না পড়লে কি মুখ দেখাবো, আমি তো পরীক্ষা করি নাই, মাত্র তো নিয়ে যাইতেছি, পরে না পরে কি করে জানে, আল্লাহ বলছে বন্ধু চিন্তা করবে না, আমি ভালোবাসি, আমি চেষ্টা করব ডাইকা ডাইকা আইনা পড়ায় নিতে চেষ্টা করব, এই জন্য আজান, ডাইকা ডাইকা আইনা পড়ায় নিতে চাইতেছে, তারপরও যদি ঘাটতি হয় আল্লাহ আবার ব্যবস্থা করছেন, রমজান আসতেছে, রমজান আপনার উম্মতের ফরজের ঘাটতি থাকতে দিব না, এক ফরজ 70 ফরজ বানায় দিব, দেখি আমি ঘাটতি থাকে তো থাকে কি করে, ঘাটতি থাকে তো থাকে তো থাকে কি করে, আমি থাকতে দিব না, থাকতে দিব না ঘাটতি, জানি না ওলামা আমার পক্ষে দিবে কি দিবে না, আবার বিরুদ্ধে বলা শুরু করে কিনা জানি না, এই উম্মত যদি বেশি না বেশি না 100% যদি পুরো রমজান 7 দিনও নামাজ পড়ত তো 7 × 7 = 50, 490 দিনের নামাজ কমপ্লিট হয়ে যেত, 7 দিনও যদি পড়ত,
একদিন সত্তর দিন, সাত দিনে কত হয়? সাত সাত উনপঞ্চাশ, চারশো নব্বই দিনের নামাজ হতো। কিন্তু কপাল পুরো আমরা পড়ি না, আসেন আসেন শেষ জায়গায় চলে আসছে, সামনে রমজান আসতেছে, নিজেকে ফুটানে আজকের থেকে সিরিয়ালে দাঁড়াই, এমবেসিতে দাঁড়াইতে হলে পুরো কিছু সিরিয়াল আছে, দাঁড়াইতে হলে প্রস্তুতি নিয়ে দাঁড়াইতে হয়। আসেন আজকের থেকে প্রস্তুতি নিয়ে রমজানের কাতারে দাঁড়াই, যদি দাঁড়াইতে পারি আর রমজান পৌঁছতে পারি তাহলে রহমতের চাদরটা প্রথম লাগবে, আর রহমতের চাদর যার উপরে আসবে মাগফিরাতেরটাও তার উপরে আসবে, মাগফিরাতেরটা যার উপরে আসবে জাহান্নাম থেকে মুক্তির চিঠি তার নামে ইস্যু হবে। আসতেছে রমজান, ফুটানের সময় আসতেছে, এক গোট পানি দিয়ে নিজেকে ফুটানো যায়। আমার জাতি যদি বুঝতো আর যদি করত, এটা দোকানদাররা যদি এক দোকানওয়ালা বলতো ভাই তোর এই মাসের ইফতারির দায়িত্ব আমার, তুই ইফতারি বানাবি না, আমি বাসার থেকে নিয়ে আসব, তুই আমারটা খাবি, আর ওই দোকানদার যদি বলতো আমিও দায়িত্ব নিলাম তুই আমারটা খাবি, ঠিক আছে আমি তোরটা খাবো তুই আমারটা খাবি, তাহলে দুজনের জান্নাত লেখা হয়ে যেত। প্রত্যেক বাড়িওয়ালা যদি বলতো সামনের বাড়িওয়ালাকে তোমার ইফতারির দায়িত্ব আমার তুমি বানাবে না, সেও যদি বলতো তোমারটা আমার দায়িত্ব, আমার বাড়িটা হইয়া তোমার বাড়িতে যাবে, তোমারটা হইয়া আমার বাড়িতে আসবে, দুজনের জান্নাত। দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে, এরা যদি একটা মাস এরকম করত যে সারা বছর কামাইলাম রমজানে যেই দামে কিনা ওই দামে বিক্রি করব, এক পয়সা লাভ নিব না, আমি জান্নাত চাই এই মাসে, তাইলে আল্লাহ জান্নাত ওকে লেখা দিয়া দিত। আর ক্রেতা যদি মনে করত যে ও জান্নাত নিয়া নিতেছে আমারও তো জান্নাতের দরকার, ও যেই দামে কিনা ওই দামে বিক্রি করতেছে আমি লাভ দিব না, কিছু ওরে ডেলি কিছু প্রত্যেকবার হাদিয়া দিব ওকে, একশো টাকার জিনিসে দশ টাকা হাদিয়া দিয়ে আসব, তারও জান্নাত হয়ে যেত। আমার দেশ যদি এরকম হতো তাহলে সবাই ফুটা যেত, আকর্ষণের পাত্র হতো। আসেন আকর্ষণের পাত্র যদি হইতে চাই তাহলে নিজেকে সিরিয়ালে দাঁড় করাই, রাজি? এটার জন্য প্রথম তওবা করতে হবে, তওবা করতে রাজি? কে কে রাজি তওবা করতে বলেন? আল্লাহ আমি তওবা করলাম, মনের থেকে বলো, মনের থেকে না মান, কসম খোদার আপনি যদি মনের থেকে বলে থাকেন গুনাহ মাফ, কসম খায়া বলা যায় মাফ, এখন নিজেকে দাঁড় করান রমজানের কাতারে। আজকের থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন যে আজকের থেকে আমি নামাজ ছাড়ব না, ওয়াদা। হ্যাঁ নামাজ, যুবকদেরকে বলি, যুবকদেরকে আজকের থেকে ওয়াদা করো যে রমজান সহ আজকের থেকে আমি রমজানের কাতারে দাঁড়ানোর জন্য, রমজান পর্যন্ত, রমজানের শেষ পর্যন্ত, আজকের থেকে আমার নেট আমি গুনার কাজে ব্যবহার করব না। কোন যুবক ওয়াদা করতে পারে দেখি? আল্লাহ কবুল করুন। যদি তুমি করতে পারো যে আমি আজকের থেকে রমজানের শেষ পর্যন্ত আমার নেট মোবাইল আমি গুনার কাজে ব্যবহার করব না, না না, তাইলে তুমি রমজানে ফিরে যাবে, আকর্ষণের পাত্র হয়ে যাবে, রমজান শেষ হবে তুমি অনুভূতি পাবে দিলের ভিতরে। আর একটা সবাইকে বলবো, আসে আসে রমজান পালন তো করব, করবই, রোজা রাখব, পাঁচক তো নামাজ পড়ব, কত সহজ করছেন আল্লাহ, কয়টা বুঝামু আপনাদেরকে, গাঁটটি বড় করার বড় সুযোগ দিছেন। এক রমজান সত্তর মাস, সত্তর মাস পাঁচ বছর দশ মাস, পাঁচ বার ষাট, তারপর দশ মাস, পাঁচ বছরের দশ মাসের
ফরজের ঘাটতি পুরা করা যায়। এক বছরেরটা পুরা হইয়া তারপর 58 মাসের ঘাটতি আপনার কাছে থাকা যাবে। আল্লাহ কতটুকু ভালোবাসে এতটুকু ঘাটতিতে আল্লাহ আমাদের জন্য রাজি হন নাই। আল্লাহ বনে ভাবতেছিলেন এটা কম হয়ে গেছে, বন্ধুর উম্মত এক রাত্রই 1000 মাসের সমান বানায়। সুবহানাল্লাহ, লাইলাতুল কদর আসেন আসেন রমজানে আসেন, রমজানকে সামনে রেখা ওলামারা বলবে আপনাদেরকে বলবে ওলামাদের কালকে আইসেন মাগরিবের এশারের পরে সুবানিঘাট মসজিদে ইসলাহি প্রোগ্রাম হবে, এটার উপরই কথা হবে, সবার দাওয়াত রইল আসেন, ওইখানে লম্বা কথা হবে শোনা যাবে, আসেন প্রস্তুতি নেই। আরেকটা কথা যেটা সবাইকে বলবো, আসেন যদি আপনি রমজানকে নিজের পক্ষে আনতে চান, শুধু শুধু আল্লাহ বলেন না, কথা লম্বা হয়ে যাবে সময়ও নাই, তাহলে আমি দেখাইতে পারতাম আল্লাহ কতটুকু ভালোবাসে। বলেন তো তেজ্জ কাকে করা হয়, সম্পর্কটা কি সন্তান ঠিক না, তেজ্জ কাকে করা হয়, হ্যাঁ বলেন, মা বাবার কাছে সন্তানের চেয়ে আপন কেউ আছে? হ্যাঁ, এই সিলেটের রিক্সাওয়ালাও ডেলি 2-4 থাপ্পড় খায়া ফিরে, তারপরও রিক্সা লয়া বাহির হয়, ওকে যদি জিজ্ঞাসা করে তুই এতগুলা থাপ্পড় আর গালি খাওয়ার পরে আবার রিক্সা নির্লজ্জের মতো হাতে উঠাইলি তো উঠাইলি কি কইরা, সে চোখের পানি ছেড়া বলবে, ছেলে সন্তান না থাকলে উঠতো না, ওই সন্তানকে কি করে তেজ্জ করে ঠিক না। আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন বইলা শেষ করা যাবে না, কিন্তু রমজান পাইল নিজেকে ফুটাইতে পারলো না, তো আল্লাহ প্রথম বলে ওর ধ্বংস হোক, জিব্রিলকে বলে তুমিও বলো ধ্বংস হোক, আমার বন্ধুকে বলো সেও যেন বলে ধ্বংস হোক, আপন জনকে তেজ্য করা হয় সবচেয়ে আপন, আমরা আল্লাহ সবচেয়ে কাছে সবচেয়ে আপন। এই জন্যই তো আল্লাহ কোন সৃষ্টির ব্যাপারে বলছে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, বলো কোলামা কোন সৃষ্টির ব্যাপারে আল্লাহ বলছে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার কাছে তোমার শাহরগের চেয়েও কাছে থাকি, কোন সৃষ্টিকে বলেন নাই, আমাদেরকে বলছেন আমি তোমাদের শাহরগের চেয়েও কাছে থাকি। আমি হয়তো আল্লাহকে বলতে পারি আমার তাখাইলুলাত দ্বারা, আমার বিলের ধারণা দ্বারা, ও আল্লাহ আপনি মনে হয় আমাদের থেকে দূরে সরতেই চান না, এত ভালোবাসেন, এত ভালোবাসেন। রমজান আসেন, আজকের থেকে ওয়াদা করি যে কালকের থেকে আমরা টেলিভিশনে রমজান শেষ হওয়া পর্যন্ত চোখ রাখবো না 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 না। কে ওয়াদা করতে পারেন দেখি যে টেলিভিশনে চোখ রাখবো না, টেলিভিশনে চোখ রাখবো না, পারবেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল